তো আজকে দেখাবো শঙ্কর মাছ রেসিপি। এখানে শঙ্কর মাছ নেওয়া হয়েছে 500 গ্রাম, 500 গ্রাম মতো। আর এখানে আমি মশলা নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু। আর এই মশলাটা মাখানো হয়েছে, মশলাটা হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা, একটুখানি জিরে বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা, আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মশলাটা এখানে মাখিয়ে রাখা হয়েছে। মাখানো নয়, ঠিক এটা একসঙ্গে কষানো হবে বলে এখানে রাখা হয়েছে। তো এবার এই মশলাটা ভাজা কষানোর থেকে শুরু করবো, চলুন দেখাই। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার মাছ ভাজার তেলের মধ্যেই আলু ছেড়ে দেওয়া হলো প্রথমে, তারপরে মশলা সমেত যে বাটিটা রাখা ছিল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেই মশলা সমেত সব ঢেলে দেওয়া হলো আলুগুলো। এবার আলু, পেঁয়াজ, এই মশলাগুলো মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেলের ওপর মশলাগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করা হয়েছে, এবার হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ হলুদ, নুন কিছুই দেওয়া হয়নি, শুধু সে তেলের ওপরে নাড়াচাড়া করা হচ্ছিলো। এবার হলুদ দিয়ে নুন, সরি হলুদ না, হলুদ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হবে। তো এই লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতো, তারপরে ভালো করে কষাতে হবে। এখানে বারে বারে আলু পেঁয়াজটা নাড়ানো হচ্ছে যাতে নিচে না লেগে যায় আর আলুগুলো ভালো করে ভাজা হয়। মশলাটা এখনো কষানো হচ্ছে, এখনো কষানো হয়নি। আলু আর মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দেওয়া হচ্ছে। মাছগুলো দিয়ে এবার আবার এইটাকে ভালো করে কষানো হবে, কষাতে হবে, তারপরে এখানে আলু মাছ সব কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিতে হবে। তো যা আপনারা চাইলে জলের পরিমাণটা, যারা মাখা মাখা খেতে চান মাখা মাখা করতে পারেন, আমার একটু ঝোলটা লাগে বেশি জানেন তো, মাছ মাংস সবটাই আমার আলু আর ঝোলটা লাগে বলে আমি একটু ঝোলটা বেশি দেব, যাতে মাছ আর আলু সেদ্ধ হয়ে যাবে সেরকম পরিমাণে জল দেব, আর তারপরেও একটু ঝোল থাকবে। তো এই মাছগুলো এরকম খেতে খুব ভালো লাগে, টেস্টি, আরও মাখা মাখা ভালো লাগে, তো ঝোল ছাড়া তো হয় না। এরপরে ফুটে উঠলে, সব সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামানো হবে। এই মাছটা রান্না করতে তেলটা একটু বেশি লাগে, আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে, বানিয়ে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ঝোলটাও ভালো লাগে, আর আমাকে কমেন্টে জানাবেন। মাছটা ঝোল ফুটে উঠেছে, আর
আর এখানে আলু আলু আর একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ ঝোলটা আর একটু কমে যাবে ফুটে, তারপরে গরম মশলা দিয়ে নামাই। তো এখানে মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এর থেকে ঝোলটা এর থেকে আর একটু কমও করতে পারে। তো আমার ঝোল, আমাদের ঘরে সব ঝোলটা মাছের ঝোল খায় বেশি, এই কারণে ঝোলটা একটু সব মাছেই রেখেছেন, ঝোলটা বেশি থাকে। তো হয়ে গেছে আমার রেসিপিটা।